বিজেপিতে যোগদান করলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম কোচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য শিবেন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী। এদিন কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে বিজেপি নেতা সায়ন্তন ঘোষালের নেতৃত্বে বিজেপিতে যোগদান করলেন সন্দীপ চৌধুরী। তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি মালতি রাভা রায়। প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম কোচবিহার জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য শিবেন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী বিজেপিতে যোগদান করলেন। কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে বিজেপি নেতা সায়ন্তন ঘোষালের নেতৃত্বে জেলা বিজেপির সভাপতি মালতি রাভা রায়ের হাত থেকে বিজেপি দলীয় পতাকা নিয়ে এদিন বিজেপিতে যোগদান করলেন সন্দীপ চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি একমাত্র দল, তাই বিজেপিতে যোগদান করলেন সন্দীপ চৌধুরী। কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা থেকে সিপিএম এর হয়ে 1977 থেকে 2001 পর্যন্ত বিধায়ক ছিলেন শিবেন চৌধুরী। শুধু তাই নয়, 1977 থেকে 87 পর্যন্ত 10 বছর পরিবহন মন্ত্রী হিসেবে ছিলেন তিনি। কোচবিহার জেলায় তার একটি আলাদা জায়গা রয়েছে সিপিএম নেতা হিসেবে, তাই পৌর নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করা নিয়ে বিজেপির অ্যাডভান্টেজ হবে বলেই মনে করছে কোচবিহার জেলা বিজেপি। তাই পৌর নির্বাচনে তাকে কাজে লাগাবে বলেও জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি মালতি রাভা রায়। আমার মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে এখন বিজেপি সব থেকে বেশি মানে এফেক্টিভ আর কি, তো তাই বিজেপিতে জয়েন করলাম। এবং আমি যতদূর জানি সিপিএম এতদিন যে উদ্বাস্তুদের যে লড়াই করছিলেন, তারা এখন আজকে দাঁড়িয়ে নো সিএ নো এনআরসি বলছে, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বারবার বলছেন এবং যেটা পার্লামেন্টে পাশ হলো সিএ, সেটা তো উদ্বাস্তুদেরকেই সিটিজেনশিপ রাইট দেওয়ার জন্য। তা আমি সেটাকে সমর্থন করি বলেই বিজেপিতে জয়েন করলাম। আর একটু শিবেন্দ্রবাবুর বিষয়টা বলবেন, মানে উনি কোথায় থাকতেন এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন? সেটা তো আপনারা সকলেই জানেন যে বাবা কুচবিহারেরই লোক, কুচবিহার থেকেই 77 সাল থেকে 2001 অবধি বাবা বিধানসভা নাটাবাড়ি বিধানসভার বিধায়ক ছিলেন, এবং 77 থেকে 87 10 বছর বাবা পরিবহন মন্ত্রী ছিলেন। তারপরে 91 সাল অবধি রাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর 91 সাল অবধি তো বাবা ইউনিভার্সিটির চেয়ারম্যানও ছিলেন। আর কি বলবো, আমাদের এই কুচবিহারেরই ছেলে, আপনাদের এখানকার মন্ত্রী ছিলেন শ্রী শিবেন চৌধুরী, তার ছেলে, সিপিএম পার্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন শ্রী সন্দীপ চৌধুরী, আজ থেকে বিজেপির পতাকা তলে আসলেন, বিজেপির পতাকা নিলেন। আমার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক, আমি কলকাতাতে থেকে চিনি, কলকাতায় থাকেও সাংবাদিকতার জগতে ছিল, ভারতীয় জনতা পার্টির হয়ে ভারতীয় জনতা পার্টির দিক থেকে যে প্রেস ব্রিফিং টিফিং হতো তাতে আসতো, আমার সঙ্গে অনেকদিনের সম্পর্ক, ভালো ছেলে, কাজের ছেলে, আমরা সারা রাজ্য জুড়েই তাকে ব্যবহার করব। কিন্তু যেহেতু কুচবিহারে তার বাড়ি, কুচবিহারে জন্ম, কুচবিহারের ছেলে মূলত, আজকে আমি যেহেতু কুচবিহার এসেছি, সন্দীপকেও আমি বলেছিলাম সঙ্গে এসে আমাদের জেলা সভানেত্রীর মাধ্যমে পার্টিতে যোগদান করব।